আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এমকে জামা রচিত ইজি প্লাস এন্ড নোট এন্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাস আলোচ্য বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2021 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এমকে জামা রচিত কস্ট অ্যাকাউন্টিং, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ, কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস। প্রফেসর ফ্রম পাবলিকেশনের বিষয়কার সাফল্য 100% কমন পড়ে এই হ্যান্ডনোট থেকে, কারণ এই হ্যান্ডনোটে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতিটি অধ্যায়ের ফরম্যাটের আলোকে গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যার সমাধান। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিষয়কার সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলের আবিষ্কার ফরম্যাট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাস ও ইউটিউবে লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তাই স্বপ্ন বাস্তবায়নে আপনিও আমাদের সাথেই থাকুন। ইউটিউবে যে এম কে জামান স্যার লিখে অনুসন্ধান করুন এবং প্লেলিস্ট থেকে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি বাছাই করে নিন। এবার চলুন সিলেবাস নিয়ে আলোচনা করি। সিলেবাসের পেপার কোড 23-25-05, কস্ট অ্যাকাউন্টিং। এই সিলেবাসে দেওয়া হয়েছে মোট 10টি অধ্যায়। ভালো ফলাফলের উদ্দেশ্যে প্রথমে এই 10টা অধ্যায়ের মধ্য থেকে গুরুত্বপূর্ণ 7টি অথবা 8টি অধ্যায় আপনি বাছাই করে নিন, তাহলে আপনার জন্য এ প্লাস পাওয়া খুবই সহজ হয়ে যাবে। এম কে জামান সিরিজের বইটি কাছে রাখুন, আশা করি ইনশাল্লাহ আপনি খুব সহজে এ প্লাস পাবেন, কারণ ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে সাজানো আছে। শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটি ভালো বই, কারণ একটি ভালো বই একজন শিক্ষার্থীর জন্য শিক্ষকের মতো ভূমিকা রাখে। বইটা সাজানো গোছানো থাকে, খুব সহজে আয়ত্তে আসে, মনোবল বেড়ে যায়, নির্ভুল অ্যান্সার হয়, এ প্লাস নিশ্চিত হয়ে যায়। আজই আপনি সংগ্রহ করুন আমার বইটি। আপনার কাছে যে কোনো বই থাকতে পারে, কিন্তু আমার বইটি আজই সংগ্রহ করুন। এই বইটা প্র্যাকটিস করুন, অন্তত ম্যাথ সাবজেক্টগুলো আমার বইগুলো সংগ্রহ করুন। অনার্স ফার্স্ট ইয়ার থেকে এমবিএ ফাইনাল ইয়ার পর্যন্ত প্রত্যেকটি বই ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে সাজায় দিয়েছি। পরবর্তীতে আপনি প্রথমেই আমার সাথে যোগাযোগ করে বইটা সংগ্রহ করবেন। সুলভ মূল্যে বই নিতে হলে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এবং সরাসরি কল দিয়ে আপনি বইটা আমাদের অফিস থেকে নেবেন, তাহলে সুলভ মূল্যে নিতে পারবেন। তা শুনে এখান থেকে আমরা প্রথমে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাছাই করি। 1 নম্বর অধ্যায় সম্পূর্ণ 100% এখান থেকে থিওরি আসে। এটা বাদ 2 নম্বর অধ্যায় বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রশ্ন হবে, অর্থাৎ 2 নম্বর অধ্যায়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 3 নম্বর অধ্যায় এখান থেকে বি পার্ট সি পার্ট অঙ্ক আসবে, তাহলে এটাও গুরুত্বপূর্ণ। 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর, 4-5 থেকে অঙ্ক আসবে। 6 নম্বর 7 নম্বর মিলে দুই সেট প্রশ্ন হবে। প্রথম 6 নম্বর থেকে আসবে বি পার্টে আর 7 নম্বর থেকে আসবে সি পার্টে, এ দুটো মিলে একসাথে প্রশ্ন হবে বি পার্ট এবং সি পার্ট। 8 নম্বর অধ্যায় এখান থেকেও বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রশ্ন হবে, কন্ট্রাক্ট কস্টিং এবং জব কস্টিং। 9 নম্বর প্রসেস কস্টিংয়েও প্রশ্ন আসে, প্রতি বছরে আসে। তাহলে আমরা 10 নম্বর আর 1 নম্বর এই দুইটা অধ্যায় বাদ দিলে 8টি অধ্যায় সিলেক্ট করতে পারি। যারা ভালো রেজাল্ট করতে চায়, এ প্লাস পেতে চায় নিশ্চিত, তাদের জন্য এই 8টা অধ্যায়। আচ্ছা, যারা মোটামুটি পাস করতে চাই বা এ প্লাস তাহলে এ পেতে চাই, তাদের জন্য আপনি 6টা অধ্যায় এখান থেকে বাছাই করবেন এর মধ্যে থেকে। আর যারা শুধুমাত্র পাস করতে চাই কোনোরকম ইম্প্রুভ দিয়ে, তাদের জন্য 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, এই তিনটা খুবই সহজ। এই তিনটা অধ্যায় করলে তিনটে প্রশ্ন এখান থেকে সলভ করতে পারবে, আর প্রথম অধ্যায়টা থিওরি সলভ করবে, লাস্টের অধ্যায়টা না পড়লে হবে। এই শিক্ষার্থীগণ, আপনারা এ প্লাস পাওয়ার জন্যই প্রিপারেশন নেবেন, আর প্রিপারেশন নিতে হলে বেশি অঙ্ক করা লাগবে না। আমি শর্টকাট সাজেশন করে দিয়েছি আমার বই থেকে, এই সাজেশন এইগুলো ফলো করেন। আর পাশাপাশি লাইভ ক্লাসে আমি
অঙ্ক করানোর সময় গুরুত্বপূর্ণ অঙ্কগুলো খুব গুরুত্ব সহকারে এটা বাছাই করে দিয়ে থাকি, এগুলো আপনারা করতে পারেন। লাইভ ক্লাসে খরচ বেশি হবে না, ছাত্রদের অনুরোধে আমি লাইভে এসে ক্লাস নিচ্ছি। রেজিস্ট্রেশন ফি মাত্র 1000 টাকায় সারা বছর ক্লাস করতে পারবেন। আজই যোগাযোগ করুন, আপনারা টাকা পয়সা নষ্ট না করে, এদিক ওদিকে খরচ না করে, আপনার খরচও সেভ হবে, সময়ও সেভ হবে এবং ভালো সেবা পাবেন। ডাক্তার দেখাতে হলে ভালো ডাক্তার দেখানো উচিত, যেখান থেকে আপনি ভালো কিছু সেবা পাবেন। তো আসুন আজই যোগাযোগ করুন আমার এই নাম্বারে। তো আমরা আলোচনা করলাম সিলেবাস নিয়ে, এবার অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দেখে আসি। বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল এক নজরে দেখানোর উদ্দেশ্যে আমি একটা পরিসাংখ্যিক তালিকা তৈরি করে দিয়েছি। 12 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে এবং 21 সালে যেটা আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আমি এখানে সাজেশন দিয়েছি, একটা তালিকা তৈরি করে দিয়েছি, এটা আছে পরিসাংখ্যিক তালিকা। কোয়েশ্চেন মার্ক এখানে দিয়েছি, টিতে থিওরি, কোনটা কোনটা থিওরি আসছে, আছে এ পয়েন্টের প্রশ্ন কয়টা আসছে প্রথম অধ্যায় থেকে, বি পয়েন্টের প্রশ্ন থিওরি আসছে 1 নম্বর অধ্যায় থেকে, কিন্তু 1 নম্বর অধ্যায় থেকে তো 100% থিওরি এখান থেকে থাকবেই, যারা থিওরি লিখতে অভ্যস্ত তাদের জন্য 1 নম্বর অধ্যায় যথেষ্ট। আর বি পার্টের অঙ্ক, বি পার্টের থেকে অঙ্ক আসে বেশি, থিওরি আসে না। তো বি পার্টের ম্যাথগুলো এবং এ বি 2 নম্বর অধ্যায় থেকে ক বিভাগের যে ছোটো ছোটো প্রশ্নগুলো এগুলো দিয়েছি, কয়টা করে আসে, 4টা 5টা করে প্রথম 2 নম্বর অধ্যায় থেকে আসে, 2 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় 2 নম্বরটা। বি পার্টের প্রশ্ন প্রতি বছরে এখানে গাণিতিক প্রবলেম আসবে এবং সি পার্টেও প্রতি বছরে গাণিতিক প্রবলেম আসবে। তো এভাবে এক নজরে আমি দেখা দিয়েছি, এটা দেখবেন আমার বই থেকে। আর এছাড়াও আমি প্রবলেম দিয়েছি প্র্যাকটিস করার উদ্দেশ্যে, যেমন দেখুন 1 নম্বর অধ্যায় থিওরি প্রশ্ন দিয়েছি, কোনো কোনো আসতে পারে এবার। আর 2 নম্বর অধ্যায় এখানে থিওরি প্লাস, এখানে থিওরি আসবে না, এখানে ম্যাথমেটিক্যাল আসবে বেশি। তো ম্যাথমেটিক্যাল 3টে, এখানে 4টা ফরম্যাটে ভাগ করা আছে অঙ্কগুলো, তার মধ্যে পরীক্ষার প্রস্তুতির জন্য 3টা ফরম্যাট দিয়েছি, 1 নম্বর ফরম্যাট থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে অঙ্ক আসবে বেশি। আর 2 নম্বর থেকে মাত্র 1টা প্রবলেম দিয়েছি, 3 নম্বর থেকে মাত্র 2টা প্রবলেম দিয়েছি, এই কটা অঙ্ক করলে ইনশাল্লাহ এই অধ্যায় আপনার কমপ্লিট। এভাবে যদি আপনি 4টা অধ্যায় কমপ্লিট করতে পারেন তাহলে তো আপনার এ থাকবে, 5টা বা 6টা অধ্যায় করতে পারলে আপনি এ প্লাস হবেন। আজই যোগাযোগ করুন, এমকে জামানস মেথডের ফর্মেট আকারে যদি আপনি শিখতে পারেন সারা জীবন মনে রাখতে পারবেন, শিখা দিন। অনেক শিক্ষার্থী এখন ফোন দিয়ে বলে যে আগে অঙ্ক দেখে ভয় পাইতাম, অঙ্ক চিনতে পারতাম না, পরীক্ষার হলে গেলে ভুলে যেতাম কোন অধ্যায়ের অঙ্ক, এটাই চিনতাম না। আর ফর্মেট আকারে করার পরে এখন সবথেকে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে অঙ্ক চেহারা দেখে চিনতে পারতেছি, কারণ এমকে জামান সিরিজের বই প্রত্যেকটা ফর্মেটে অঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা ফর্মেট থেকে যদি আপনি 1টা অঙ্ক দেখে যান তাহলে ওই ফর্মেটের অঙ্কটা আপনি চিনতে পারবেন, ওই ফর্মেটের ওই নিয়ম অনুযায়ী অঙ্ক করে যাবেন, যে কোনো অঙ্ক সলভ করতে পারবেন। কারণ অঙ্ক ফিগার চেঞ্জ হতে পারে, নাম চেঞ্জ হতে পারে, কিন্তু ফর্মেট নিয়ম তো চেঞ্জ হয় না। এই নিয়মগুলো আমাদেরকে আগে শিখতে হবে, আর শেখানোর কৌশলটাই হচ্ছে সহজভাবে সহজ পদ্ধতিতে নির্ভুল শেখানোর অভিনব কৌশলই হলো আমার এই ফর্মেট। এই ফর্মেটের বাইরে আসলে ভালো লেখাপড়া নেই, আমার গবেষণায় এই ফর্মেটটা উঠে আসছে। আপনারা এভাবেই মাস্টার্স পর্যন্ত দেখে যান, আশা করি ইনশাল্লাহ জীবনে অনেক কিছু, অনেক ভালো কিছু রেজাল্ট, ভালো কিছু করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আমার বইটা ক্রয় করবেন, পাশাপাশি আপনার বন্ধুদেরকেও বলবেন, কারণ সবাই সবার ভালো চাই না, কিন্তু আমাদের সেতে হবে। আলহামদুলিল্লাহ 1 নম্বর অধ্যায় 2 নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের সময়, এবার আসুন 3 নম্বর অধ্যায়তে চলে যাই। 3 নম্বর অধ্যায়ের মাত্র অঙ্ক দিয়েছি কয়টা, এই অঙ্ক কয়টা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এছাড়া এর মধ্যে থেকে আবার ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ 99% আসতে পারে এরকম অঙ্ক আমি দেখা দেবো ক্লাসে। তো লাইভ ক্লাসে আজই যোগাযোগ করুন, 1 তারিখের মধ্যে নতুন ব্যাচে ভর্তি হয়ে যান, প্রতিদিন ক্লাস হবে। শিখাতে গেলে ভালো ফলাফলের জন্য 3টে শর্ত আপনাকে মানতে হবে। প্রথমে একটা ভালো বই সংগ্রহ করতে হবে, দ্বিতীয়ত একটা ভালো গাইডলাইন, একটা ভালো শিক্ষকের কাছে যেতে হবে, তৃতীয়ত আপনাকে বাড়িতে নিয়মিত হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। আমাদের লাইভ ক্লাসে আমরা প্রত্যেকটা ছাত্রের 3টে দায়িত্ব দিয়ে থাকি, নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে, ক্লাসে উপস্থিত হওয়ার পরে মনোযোগ সহকারে আমাদের ক্লাসটা শুনতে হবে, ভালো করে দেখতে হবে, বুঝতে হবে এবং হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। এভাবে যখন আমরা পড়ায় কমপ্লিট করে দিই তখন ছাত্ররা অ্যাক্টিভ হয়ে যায়, প্র্যাকটিস করলেই পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ, অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। তো প্রত্যেকটা অধ্যায়ে সাজেশন এবং সলিউশন এই বিষয়ে আমরা আলোচনা করছি। তো দেখুন
এই সাজেশনগুলো আমার বইয়ের প্রথমে শুরুতে দেওয়া আছে। আর বইটা যেহেতু সুলভ মূল্যে অল্প দামে বিক্রি হয়, তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। আজই যোগাযোগ করুন। বিগত সালে যে পুস্তকগুলো আসছিল, 2012 সাল থেকে এই কস্ট অ্যাকাউন্টিং আলাদা সিলেবাস হয়েছে, সেটার জন্য সেই পুস্তকগুলো আমি এখানে সলভ করে দিয়েছি। উত্তর সংকেত সহকারে এখানে লেখা আছে, পেজ নাম্বার সহ কত পেজে আছে এগুলো সব উত্তর সংকেত দেওয়া আছে। এই যে প্রথমে অঙ্কটা আসছিল আমাদের বইয়ে 4 নম্বর অধ্যায়ের 2 নম্বর ফরম্যাট পাবলিক নম্বর 2 পেজ নাম্বার 90 পাবেন। এভাবে প্রত্যেকটা উত্তর সংকেত দেওয়া আছে, এইগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে যখন আপনি এটা পারবেন না, সঙ্গে সঙ্গে আপনি উত্তর এই পেজ নম্বর সহ বের করে এর অ্যান্সারটা দেখে নেবেন। যাক, আলহামদুলিল্লাহ আজকে আমরা কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করলাম। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আর কমেন্ট করুন এর পরবর্তীতে আপনি কী ভিডিও চান। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত অ্যাকাউন্টিংয়ে কমার্সের যে কোনো বিষয়, ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আমি সব আমার চ্যানেলে আপলোড দিয়েছি, এগুলো আপনার কাজে লাগবে, তাই সাবস্ক্রাইব করে রাখা ভালো। এবং পাশাপাশি ছোট ভাইদেরকেও সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করবেন। ঠিক আছে, ভালো ফলাফলের জন্য আমাদের এমকে জামান সিরিজের বইগুলো খুবই জরুরি। যদি আপনারা বাজারে সাধারণ বইগুলো কিনে থাকেন, তারপরেও সাধারণ বই, সাধারণ সাজেশন যেগুলো আছে ওগুলো যদি আপনারা কিনতে পারেন, কেনার পরেও আমাদের বইটা সংগ্রহ করবেন, কারণ ভালো ফলাফলের জন্য ভালো বইয়ের কোনো বিকল্প নেই। বইয়ের কারণেই অনেকের রেজাল্ট খারাপ হয়ে যায়, তাই সামান্য কয়েক টাকার জন্য ক্যারিয়ারে এত বেশি এত ক্ষতি করা যাবে না। আজই আমরা আমাদের বইগুলো আপনারা সংগ্রহ করে নিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।